না বাচ্চাগুলো ভালো আছে, বাচ্চাগুলো সুন্দর আছে। এই আপেলের বাচ্চাগুলো একটু ছোট, হ্যাঁ এগুলো একটু ছোট, কাজের গোলা বেলা মোটামুটি সুন্দর। আর এই আপেলের বাচ্চাগুলো ছোট, খিদা লেগেছে, খিদে ঝালায় একদম কাগজ ঠুকে ঠুকে খাচ্ছে, প্রচুর খিদে লেগেছে। আগে চিনি পানি নিয়ে এসে দেন, আগে পানি দেন, তাহলে ঠান্ডা হয়ে যাবে। বাচ্চাগুলো মোটা বেশি, এগুলো কত? হ্যাঁ 320টা। খাবারের প্রচুর দাম, খুব প্রচুর দাম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের ব্রয়লার মুরগির বাচ্চা এসেছে, তো প্রথম একদিন বয়স আজকে। তো খাবার এই যে পেপার বিছে খাবার এইভাবে ছিটাই দিয়েছি, খাচ্ছে। আর এই যে পানি দেওয়া হয়েছে, এখানে চিনির পানি দিয়েছি। তো আমরা বাচ্চা আসার পরে এখানে চিনি পানি গুলে দিয়েছি, গ্লুকোজের পানিও দেওয়া যাবে, সমস্যা নেই। আর এই যে বাচ্চাদের খুবই খিদা লেগেছে, এই জন্য খাবার খুবই মানে খাচ্ছে, ছটফট করছে একদম খাওয়ার জন্য, যখন ছাড়ে তখন তো দেখতে পেলেন। পানি পিপাসা লেগেছে, এই যে দেখুন পাত্রে কীভাবে পানি খাচ্ছে সবাই গোল হয়ে। তো বাচ্চাগুলো ছোটোবেলায় দেখতে খুবই সুন্দর লাগে, আমার কাছে অনেক সুন্দর লাগে, কিন্তু যত বড় হয় তত আস্তে আস্তে কেমন একটা হয়ে যায়, তারপরে আবার যখন একদম বড় হয়ে যায় তখন দেখতে খুব ভালো লাগে। তো ব্রুডিং করার দরকার হবে না, এখন প্রচণ্ড গরম, গরমে তাপমাত্রার কারণে এখন আর হিট দেওয়ার প্রয়োজন নেই। তো যদি প্রয়োজন হয় তাপমাত্রা দেওয়ার তাহলে তখন দিব, কিন্তু এখন অতিরিক্ত গরম দুপুরবেলা, এই জন্য আলোর নিচে রাখিনি, এমনিই আছে। তো আজকে যেহেতু প্রথম একদিনের বাচ্চা, তো এখন ব্রুডিংয়ে থাকবে কয়েকদিন, চার থেকে পাঁচ দিন। তো ব্রুডিং অবস্থায় আমরা মুরগিকে কী কী ঔষধ খাওয়াচ্ছি সেগুলো আমি আপনাদেরকে সব সামনের ভিডিওতে দেখাবো। আজকে আর ঔষধের ভিডিওটা দিলাম না, সামনের দিন আমি আপনাদেরকে ব্রুডিং অবস্থায় কী কী ঔষধ খাওয়াবেন সেই ভিডিওগুলো দেব। তো এই জন্য আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো এখন আমি আপনাদেরকে রাতের অবস্থাটা দেখাচ্ছি। তো দিনের বেলায় আমরা মুরগিকে মানে হিট দেইনি, কারণ প্রচণ্ড রোদ গরম, তাপমাত্রা ভালোই ছিল আর ঘরও প্রচুর গরম ছিল, এই জন্য দিনের বেলায় হিটে মানে রাখা হয়েছিল না। তো এখন রাতের বেলায় মুরগিগুলোকে এই যে দেখুন ব্রুডিংয়ের নিচে রাখছি, তো ভালোই তাপ খাচ্ছে মুরগিগুলো। এই যে দেখুন সবগুলো কিন্তু ব্রুডিংয়ের নিচেই আছে, কিছু কিছুগুলো এদিক ওদিক পানি খাবার খাচ্ছে, আর বেশিরভাগ বাচ্চা কিন্তু সবগুলো ব্রুডিংয়ের নিচে তাপ নিচ্ছে। এই যে দেখুন কী সুন্দরভাবে বসে আছে সবগুলো। তো রাতের বেলায় একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, এই জন্য রাতের বেলায় আমরা হিট দিলাম। দিনে প্রচণ্ড গরমে মানে এত গরমে হিট দেওয়ার প্রয়োজন হবে না, এই জন্য দিই নাই। তো এত গরমে বাচ্চাগুলো এত দূর থেকে আসার পরেও আলহামদুলিল্লাহ একটাও মরে নাই, 320টা এখন পর্যন্ত সবগুলোই আসে। তো দেখা যাক কতদূর কী হয়, আমি আপনাদের সমস্ত আপডেট জানাবো মুরগির ভিডিও। আপনারা দেখবেন যেসব খামারি ভাই বোনেরা আছেন বা যারা মুরগি পালন করেন, মুরগির আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।